আজকে আমাদের পুকুর থেকে একদম ফ্রেশ তাজা মাছ ধরবো, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি হচ্ছে জেলেরা চলে এসেছে, এখন মাছ ধরবে। এর মধ্যে এক হচ্ছে সকাল, এর মধ্যে হচ্ছে শীত, আর হচ্ছে ঠান্ডা পানি। মানে ভাবতেই আমার কেমন ভয় লাগে যে ঠান্ডা পানির মধ্যে, এই শীতের মধ্যে আবার হচ্ছে মাছ ধরবে, কতই না কষ্ট। আমাকে কেউ লক্ষ টাকা দিলেও আমি হচ্ছে ঠান্ডার মধ্যে পানিতে নামবো না, এত পরিমাণ শীত। আজকে আরও বেশি শীত, আর প্রতিদিনই শীত আসলে, আর বাড়িতে তো এত পরিমাণ শীত, শীতের কথা বলতে বলতে আমার ভিডিও শেষ, এরকম অবস্থা। শীতের কাহিনী শুনতে শুনতে আর বলতে বলতে, তো যাই হোক, এটাই ওনাদের কাজ, এটাই আর কি সবচেয়ে বড় কথা। একদমই সকাল সকাল আসছে ওনারা, তো এখানে এসেই প্রথমে তো দেখতে পেলেন যে চারপাশ দিয়ে জালটাকে ঘুরিয়ে এক পাশে হচ্ছে জমা করেছে, আর এখানে শুধু ছোট মাছই আসছে, বড় কোনো মাছ আসেনি। প্রথমত পানি ছিল অনেক বেশি, আর সেকেন্ড হচ্ছে শীত যেহেতু ছিল, ওনারাও আসলে যতই হোক মানুষ তো একটু হচ্ছে দূর দূর থেকে জালটা নিয়েছে, যার কারণে বড় মাছটা আসেনি, গভীরে চলে গিয়েছে, আর পানি অনেক বেশি ছিল। তো যাই হোক, সবগুলোই ছোট মাছ, আর সবগুলোই হচ্ছে কাঁচকি মাছ। কাঁচকি মাছ ছিল, ছোট ছোট ট্যাংরা ছিল, আর ছোট ছোট পুঁটি মাছ ছিল, তবে কাঁচকিটাই বেশি ছিল। আর দেখেন এই দৃশ্যটা যে কত সুন্দর, পানির মধ্যে ওদের আনন্দটা সীমাবদ্ধ, একটু পরেই সবগুলো সোজা হয়ে যাবে। এই পুকুরের মাছ দিয়ে এক প্লেট ভাত চোখ বন্ধ করে আপনি খেয়ে ফেলতে পারবেন, এত সুস্বাদু হয় এগুলো যখন চচ্চড়ি করা হয় বাটা মরিচ দিয়ে। পানি কম থাকলে হয়তো বা আরেকটু বড় মাছও আসতো, তো ছোট দুই একটা যা এসছে ওগুলো সব আবার ফেলে দিয়েছে, কারণ এগুলো আর একটু বড় হবে থাকলে, এখন এত ছোট মাছ নষ্ট না করাটাই ভালো। তো এই যে এখানে সবগুলো মাছ হচ্ছে জাল থেকে উঠিয়ে নিচ্ছে, একটু পরে এগুলোকে ভাগ করা হবে, তো যারা ধরেছে তারাও নেবে আর আমাদেরকেও দিয়ে যাবে। আর এই মাছগুলোর একটাই সমস্যা, খুব দ্রুত হচ্ছে এগুলো সোজা হয়ে যায় আর কি, পানি থেকে উঠানোর সাথে সাথে যত দ্রুত সম্ভব এগুলোকে কেটে ফেলতে হয়, না হলে হচ্ছে এগুলো নরম হয়ে যায় আর সোজা হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে এগুলো লাফাচ্ছে, কি যে বলবো, এত ভালো লাগতেছে। আর জেলেরা এই মাছগুলো বিক্রি করলে অনেক কমই দাম পাবে ঢাকার তুলনায়, আর ঢাকায় এরকম ফ্রেশ তাজা মাছ যদি বিক্রি করে তাহলে অনেক ভালোই দাম পাবে। তো যাই হোক, এখানে এখন ভাগ করার ফালা চলে আসছে, তো উনি জালে দিয়ে সবগুলো মাছ ভাগ করে নিচ্ছে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, আমাদের জন্য দোয়া করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।